আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো। অগস্টের 1 তারিখে ঘানাতে আবিষ্কৃত হয়েছে একটা নতুন ভাইরাস, যেটা নাম হচ্ছে মারবার্গ ভাইরাস, এবং এই ভাইরাসটা নতুন। এই নতুন ভাইরাসের আক্রমণে অলরেডি ঘানাতে 2 জন লোকের প্রাণহানি হয়েছে। প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে যে এই ভাইরাসটি ইবোলার মতোই অত্যন্ত ক্ষতিকর একটা ভাইরাস মানব শরীরের জন্য, এবং এই ভাইরাসটা অত্যন্ত অল্প সময়ে মানুষের ইমিউন সিস্টেমকে নষ্ট করে দিয়ে মানুষের প্রাণঘাতী একটা রোগে পরিণত হয়েছে। তো ডাক্তাররা প্রাথমিক যে ডায়াগনোসিস করেছেন যে এই মারবার্গ ভাইরাসের সাইন্স অ্যান্ড সিমটম হচ্ছে ইবোলার মতো। এটা মূলত প্রাণী থেকে এসেছে এবং মানুষের শরীরে এসেছে, এবং মানুষ থেকে মানুষের ট্রান্সমিশন হচ্ছে, এবং এটা হচ্ছে বডিলি ফ্লুইড যদি ট্রান্সমিশন হয় সেক্ষেত্রে এটার সংক্রমণ দ্রুত হয়। এটা বর্তমানে আফ্রিকাতে দেখা গেছে এবং ধারণা করা হচ্ছে অতি দ্রুত এটা ছড়িয়ে পড়বে বিশ্বের অন্যান্য মহাদেশে। তো আজকে আমি আলোচনা করতে চাই যে হঠাৎ করে এই 2022 এসে আমরা দেখছি যে ভাইরাস এবং ভাইরাসজনিত কারণে গ্লোবাল প্যান্ডেমিক তৈরি হচ্ছে, এবং এই যে ভাইরাস এবং প্যান্ডেমিকের এই যে ঘন ঘন প্রাদুর্ভাব হচ্ছে, এটা কি অ্যাক্সিডেন্ট, এটা কি দৈবক্রমে হচ্ছে, নাকি এটা কেউ ইচ্ছাকৃতভাবে করাচ্ছে? তো এই বিষয়ে আমরা আজকে আলোচনাটা অবতারণা করলাম। প্রথমে আমি বলি যে 2022 সালে আমরা পৃথিবীর যে অবস্থা দেখতে পাচ্ছি, জিওপলিটিক্যালি বা ভূরাজনৈতিকভাবে পৃথিবী একদম অস্থিতিশীলতার মধ্যে আছে। পৃথিবীতে একই সাথে 2টা কনফ্লিক্ট চলমান আছে। একটা হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার, যেটা হচ্ছে একটা ফুল স্কেল ওয়ার। রাশিয়া আক্রমণ করেছে ইউক্রেনকে, ইউক্রেন এখন আবার পাল্টা আক্রমণ করে রাশিয়াকে শায়েস্তে করতে যাচ্ছে। আর একই সাথে বর্তমানে এই তাইওয়ানের উপর চড়াও হয়েছে চায়না, এবং তাইওয়ানকে বাঁচানোর জন্য যুক্তরাষ্ট্র এই কনফ্লিক্টে যোগ দিয়েছে এবং একটা নতুন ডাইমেনশন তৈরি করেছে। তো এটা এখনও যুদ্ধের পর্যায়ে আসে নাই, তবে যুদ্ধের পূর্ব প্রস্তুতি ধারণা করা হচ্ছে চীন সম্পন্ন করেছে, এবং তাইওয়ান এখন হাই অ্যালার্ট পজিশনে আছে। যে কোনো সময় একটা চাইনিজ ইনভেশন ঠেকানোর জন্য তাইওয়ান যদিও প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তাইওয়ান চীনের কাছে অত্যন্ত নগণ্য একটা শক্তি মিলিটারিলি। আর তাইওয়ানের যেহেতু দরকার আমেরিকার দরকার তাইওয়ানকে, সেমিকন্ডাক্টর এবং মোবাইল এবং গাড়িতে যে ব্যবহৃত যে চিপস, সেগুলো আমেরিকার ভীষণ দরকার তাইওয়ান থেকে, এবং তাইওয়ান হচ্ছে এটা পৃথিবীর একমাত্র মানে শীর্ষস্থানীয় দেশ। তো আমেরিকার দরকার তাইওয়ানকে। এই যে একটা ডাইনামিক কনফ্লিক্ট তৈরি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু চায়নার সাথে আমেরিকার বিরোধ স্পষ্ট, এবং এক্ষেত্রে কেউ কাউকে ছাড় দিতে রাজি না। ঠিক এই সময় আমরা দেখছি 2020 সালে করোনা ভাইরাস আসলো প্যান্ডেমিক হিসাবে। প্রাথমিকভাবে করোনা ভাইরাসের জন্য যুক্তরাষ্ট্র দায়ী করলো চায়নাকে, চায়না বর্তমানে আবার দায়ী করছে যুক্তরাষ্ট্রকে, এবং যুক্তরাষ্ট্রেও কিছু কিছু সেনেটর বলছে যে এটা যুক্তরাষ্ট্রেরই তৈরি। তো এটা আসলে যারই তৈরি হোক, করোনা ভাইরাস এখনও যায়নি, প্রাদুর্ভাবটা রয়ে গেছে। করোনা ভাইরাসের মধ্যে আবার নতুন করে আসলো মাঙ্কিপক্স ভাইরাস, যেটা বলা হচ্ছে মনুষ্য সৃষ্ট। এটা যদিও প্রকৃতিতে পাওয়া গেছে, বাট এটার জন্য মানুষই দায়ী। এখন আবার দেখা যাচ্ছে গত সপ্তাহ থেকে দেখা গেল মারবার্গ ভাইরাস বেরোয়েছে ঘানায় এবং মানুষ মারাও যাচ্ছে। এটা হচ্ছে ইবোলা শ্রেণীর একটা ভাইরাস। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি ইবোলা ভাইরাস নিয়ে আমরা ডিটেল এখন জানি। ইবোলা ভাইরাস পৃথিবীতে 2বার খুব খারাপভাবে আক্রমণ করেছে, একটা হচ্ছে 90-এর দশকে আর একটা হচ্ছে এই 2008 থেকে 2013-এর মধ্যে। 2বারই ইবোলা ভাইরাস আফ্রিকাতে প্রচুর লোকের প্রাণহানি ঘটায়, এবং আমরা যতটুকু জানি ইবোলা ভাইরাস আমেরিকার বানিয়েছে, আমেরিকার মিলিটারি ল্যাবে বানানো, এবং এগুলো হচ্ছে বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের জন্য। ভাইরাসকে যখন ওয়েপেনাইজ করা হয় এই ভাইরাসগুলো অত্যন্ত প্রাণঘাতী হয়। ইবোলা ভাইরাসটা অন্তত আমরা এটা জানি যে এটা আমেরিকার তৈরি। আমরা এখনও জানি না করোনা ভাইরাসের তৈরির পিছনে কার হাত আছে, এটা আমেরিকা অথবা চায়না, দুইজনের যে কোনো একজন অথবা 2টা দেশই এটার জন্য দায়ী হতে পারে। ভবিষ্যৎ বলে দিবে এটার জন্য কে দায়ী। মাঙ্কিপক্স ভাইরাসে এক দ্য সেম টাইম বলা হচ্ছে মনুষ্য সৃষ্ট ভাইরাস, তার মানে হচ্ছে এটা বেসিক্যালি একটা বায়োলজিক্যাল ওয়ারফেয়ার অলরেডি কেউ কারোর বিরুদ্ধে শুরু করেছে। এখন সমস্যা হচ্ছে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার এই মুহূর্তে পৃথিবীতে ঠিক এই মুহূর্তেই কেন লাগলো? আমরা যদি পৃথিবীর জিওপলিটিক্স একটু
ভালো করে বোঝার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখবো যে আমেরিকার যে গ্লোবাল হেজেমনি সেটা কিন্তু এখন অনেক দিন ধরেই পড়তির দিকে। তার মানে গ্লোবাল পাওয়ার হিসেবে আমেরিকা এখন পতনের দিকে আছে, এবং একই সময় চায়নার উত্থান, ড্রামাটিক উত্থান আমরা দেখছি। 1980 সাল থেকে বর্তমানে চায়না অত্যন্ত ফাস্ট পেসে প্রথমে অর্থনৈতিকভাবে উন্নতি করেছে, এরপর সামাজিক সাংস্কৃতিক উন্নতি করে এখন চায়না সামরিক শক্তির প্রদর্শন করছে তাইওয়ান এবং অন্যান্য জায়গায়। সো এইটা আমেরিকার জন্য অশনি সংকেত। তার মানে হচ্ছে চায়না সফট এবং হার্ড পাওয়ার ডিপ্লয় করে আমেরিকাকে তার গ্লোবাল হেজিমন থেকে উৎখাত করতে চাচ্ছে, এটা একদম পরিষ্কার। এবং এক্ষেত্রে আমি একটা ভিডিওতে বলেছি যে থুসিডাইড ট্র্যাপের যে থিওরিটা আছে, যে একটা নব্য শক্তি সবসময় চেষ্টা করবে পৃথিবীর যে গ্লোবাল হেজিমন সেটা নিতে হলে তাকে যে প্রতিষ্ঠিত শক্তি আছে তাকে উৎখাত করতে হবে, এবং এই ক্ষেত্রে সংঘাত অনিবার্য। এটাকে আমি যদি উদাহরণ হিসেবে বলতে চাই, তাহলে এটা হচ্ছে যে দুইটা প্লেনের মতো, একটা উঠতে চাচ্ছে আর একটা ল্যান্ড করতে চাচ্ছে, এবং দুইজনের মধ্যে একটা কলিশন কোর্স বা মানে দুইজনের অবস্থান হচ্ছে সাংঘর্ষিক, এবং দুইজনের যে উড্ডয়ন পথ এটা কিন্তু এক লাইনে এক পয়েন্টে মিলে যাবে, এবং এই সংঘর্ষ এড়ানো খুবই মুশকিল। পৃথিবীতে 500 বছরের ইতিহাসে দেখা গেছে যে 16 বার এই থুসিডাইড ট্র্যাপের এই সিচুয়েশন হয়েছিল, যার মধ্যে 12 বার সংঘর্ষ হয়েছিল, রক্তাক্ত সংঘর্ষ, এবং 4 বার শুধুমাত্র সংঘর্ষ এড়ানো গেছে। এখন কথা হচ্ছে আমেরিকার যদি গ্লোবাল হেজেমন পতনের দিকেই হয়, আর চায়নার যদি গ্লোবাল হেজেমন হিসাবে নতুন ক্ষমতা নিতেই চায়, তাহলে এবার আমরা কী আশা করছি? আমরা কি এবার যুদ্ধ সংকেত আশা করছি, নাকি শান্তিপূর্ণভাবে এই ক্ষমতা ট্রান্সফার আশা করছি? আসলে আমার তো মনে হয় শান্তিপূর্ণভাবে ক্ষমতা ট্রান্সফার আমেরিকা চায়নার মধ্যে হবে না, বিকজ চায়না হচ্ছে এশিয়ান পাওয়ার, আমেরিকা হচ্ছে ওয়েস্টার্ন পাওয়ার। ওয়েস্টার্ন পাওয়ার গ্লোবাল সাউথের একটা পাওয়ারকে হস্তান্তর করে দিবে ক্ষমতা, এভাবে এটা 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 কখনোই এটা ওয়েস্টার্ন পাওয়ার মেনে নিবে না। সো এখানে একটা সাংঘর্ষিক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এখন এই আমেরিকা চায়নার সাংঘর্ষিক অবস্থানের সাথে ভাইরাসের কী সম্পর্ক আছে? ভাইরাসের সম্পর্ক আছে। এখন আমরা যদি দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পরে দেখি যে আমেরিকা দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পরে ইউরোপ ধ্বংসাবশেষের মধ্যে পড়ে গিয়েছিল, এবং গ্লোবাল যে অর্ডার সেটা ধ্বংসের মধ্যে পড়েছিল, এবং সেই গ্লোবাল অর্ডারকে রেস্টোর করেছে বেসিক্যালি আমেরিকা। ইউরোপের ধ্বংসাবশেষ থেকে বের করে ইউরোপকে প্রতিষ্ঠিত করার জন্য আমেরিকা একটা মার্শাল প্ল্যান তৈরি করেছিল। সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য আমেরিকা নিজেই নিজের লোকের উপর ট্যাক্সের বোঝা চাপিয়েছিল, এবং সেই ট্যাক্স দিয়ে আমেরিকা ইউরোপকে আবার রিকনস্ট্রাক্ট করে, পুনর্গঠন করে। সো এই একটা জিনিস গেল। আর গ্লোবাল অর্ডার তৈরি করার জন্য আমেরিকা IMF, নেটো, সুইফট এই বিভিন্ন ইনিশিয়েটিভ নেয়, এবং যেগুলোর উপর বর্তমানে আমেরিকা প্রতিষ্ঠিত। সো আমেরিকা যেই কষ্ট করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে গ্লোবাল অর্ডার তৈরি করলো, সেটা এত সহজে চায়নার কাছে দিয়ে দিবে এইটা আশা করা যায় না। সো আমি নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকা যদি চায়নার কাছে হেরেই যায়, তাহলে হারার আগে একটা শেষ কামড় হিসেবে, ওই যে বলা হয় যে কচ্ছপকে ধরতে গেলে কচ্ছপ কামড় দিয়ে ধরে, তো এইরকম একটা আমেরিকা শেষ কামড় হিসেবে ধরছে চায়নাকে, সেটা হচ্ছে একটা অদৃশ্য যুদ্ধ বা একটা প্রক্সি ওয়ার, যে যে যুদ্ধ হচ্ছে শ্যাডো ওয়ার, যে কেউ কারোর সাথে যুদ্ধ করবে কিন্তু দূর থেকে, ছায়া যুদ্ধ বলে বাংলায়। তার মানে হচ্ছে এর জন্য বায়োলজিক্যাল ওয়ারফেয়ার হচ্ছে একটা ভালো অস্ত্র। তার মানে এমনও তো হতে পারে যে যেই সমস্ত দেশের মধ্যে বর্তমানে জিওপলিটিক্স কনফ্লিক্ট আছে, তাদেরই কেউ একজন করোনা ভাইরাস, মাঙ্কিপক্স ভাইরাস, এই নতুন যে ভাইরাসটার নাম বললাম মার্বুর্গ ভাইরাস, এগুলো হয়তো ছেড়ে দিচ্ছে। এবং মনে রাখবেন এই সমস্ত ক্ষেত্রে জিওপলিটিক্সের সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে যেটা হচ্ছে শত্রু দেশ ডাইরেক্ট তাকে দিবে না, এসব ভাইরাস প্রয়োগ করা হবে থার্ড কোনো কান্ট্রিকে, থার্ড কোনো কন্টিনেন্টে, যেমন এক্ষেত্রে আফ্রিকা, আফ্রিকা থেকে পরে স্প্রেড হবে অথবা এশিয়া থেকে স্প্রেড হবে, মানে থার্ড কোনো কান্ট্রিকে দিলে সেই কান্ট্রির মাধ্যমে স্প্রেড হবে, ডাইরেক্ট শত্রু দেশকে দিয়ে একটা ওয়ার প্রভোক করবে না। এই জন্য আমরা দেখছি বারবার আফ্রিকার দেশে ইবোলা শুরু হয়েছে আফ্রিকায়, মাঙ্কিপক্স ভাইরাস শুরু হয়েছে আফ্রিকায়, শুধুমাত্র করোনা ভাইরাস শুরু হয়েছে এশিয়া থেকে।
তার মানে এশিয়ার আফ্রিকা থেকে কিন্তু হচ্ছে, কোন পরবর্তীতে কিন্তু ছড়িয়েছে সেটা ইউরোপ, অস্ট্রেলিয়া এবং অন্যান্য জায়গায়। তার মানে আমি বলতে চাচ্ছি যে এই যে বর্তমানে ভাইরাসের প্রাদুর্ভাব এবং গ্লোবাল প্যান্ডেমিক একের পর এক আসছে, এটা মনুষ্যসৃষ্ট এবং এটা জিওপলিটিক্সেরই একটা রেজাল্ট। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট। এখনও মেইন স্ট্রিম মিডিয়াগুলো এইরকম কোনো অ্যাসেসমেন্ট দেয়নি, বাট আমি আমার অ্যাসেসমেন্টটা দিলাম। দেখা যাক এটা ভবিষ্যতে কোনো এক সময় এটা সঠিক হয় কি না, এটা এখন দেখার বিষয়। এই ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলি, যে বর্তমানে যে পৃথিবীতে যে বৈশ্বিক যে উষ্ণতা দেখা দিয়েছে, এটা একটা কারণ হতে পারে এই গ্লোবাল প্যান্ডেমিকগুলোর পিছনে, এবং যে ভাইরাস ছড়িয়ে পড়ছে সেটা আরেকটা কারণ হতে পারে, প্রাকৃতিক কারণ। কীরকম, পৃথিবীতে অনেক ভাইরাস আছে যেগুলো হচ্ছে এতদিন বরফের নিচে চাপা ছিল। এখন সায়েন্টিস্টরা প্রেডিক্ট করছেন যে এই বরফ যখন গলা শুরু করবে, তখন ডাইনোসর আমলে, যে ম্যামলদের আমলে যে সমস্ত ভাইরাসের কারণে পৃথিবীতে অনেক প্যান্ডেমিক প্রাণীগুলো জয় করে দিয়েছে, বড় বড় ম্যামলদেরকে শেষ করে দিয়েছে, এই সমস্ত ভাইরাসগুলো এতদিন বরফের নিচে ছিল সুপ্ত অবস্থায়। পৃথিবী যে এই যে এখন গরম পড়ছে, যে বৈশ্বিক যে হিট ওয়েভ চলছে, এর মাধ্যমে বরফ গলে যাচ্ছে, বরফ গলে গিয়ে এই ভাইরাসগুলো উন্মুক্ত হয়ে পড়ছে প্রকৃতিতে। এইটা একটা কারণ হতে পারে নতুন নতুন ভাইরাসের আগমনের, বাট সেটা একটা সেকেন্ডারি রিজন। আমি যেটা প্রথম বললাম যে ভাইরাসের জন্য আমাদের বর্তমান পৃথিবীর যে জিওপলিটিক্স সেটাই দায়ী, এবং যে কোনো একজন অ্যাক্টর এই ভাইরাসকে ওয়েপনাইজ করে ছেড়ে দিচ্ছে এবং সাফার করছে মানুষ। আমি বাংলার একটা প্রবাদ দিয়ে শেষ করি। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, বলে যে পাটা পুতার ঘষাঘষিতে মরিচের গেল প্রাণ। তার মানে পাটা আর পুতা হচ্ছে দুইটা অপোনেন্ট, তারা একজন একজনকে পিষতে গিয়ে মাঝখান দিয়ে কিন্তু কষ্ট পাচ্ছে মরিচ। তো মানুষের অবস্থা এইটা হয়ে গেছে যে গ্লোবাল যে পাওয়ার, তাদের পাওয়ার প্লের মধ্যে পড়ে যাচ্ছে সাধারণ মানুষ এবং কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। এটা এখন দেখার বিষয় যে আমি আজকের ভিডিওতে যে প্রেডিক্ট করলাম, এই প্রেডিকশনটা কতদূর সত্য এটা আগামী সময় বলে দিবে। এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।